শ্রদ্ধেয় ও সম্মানিত হবু শিক্ষক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন তাদের জন্য পরবর্তী করণীয় কি? তো ভিউয়ার্স, আপনারা জানেন যে গত রাত্রে 17তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বসাকুল্যে সেখানে আপনার বিজয়ী হয়েছেন 23,285 জন। তো এই 23,285 জন শিক্ষককে মেধা তালিকা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন। এখন তারা হয়তো চিন্তা করতেছেন, এখন তারা কি করবেন, কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোন প্রতিষ্ঠানে পদ ফাঁকা আছে কি নাই, এগুলো নিয়ে হয়তো তাদের অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তার চিন্তাগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেষ করে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করছি আপনাদের সাথে, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন যারা এই চূড়ান্ত পর্যায়ে পাশ করেছেন, ভাইবা দিয়েছেন, তো চূড়ান্ত রেজাল্টে যাদের ফলাফল পাশ এসেছে তাদের যেটা করণীয়, এক নম্বর করণীয় হচ্ছে তাদের কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে মেধা তালিকায় নাম যুক্ত করবেন। আপনি যে পাশ করেছেন এটার মেধা তালিকায় আপনি কিরকম নাম্বার পেয়ে পাশ করেছেন এটার কিন্তু একটা ভাগ হবে। আপনার নাম্বার যদি সর্বোচ্চ 70 হয় বা 70+ হয় তাহলে আপনি ধরে রাখতে পারেন যে আপনার চাকরি কিন্তু নিশ্চিত। আপনি এই একই বিজ্ঞপ্তিতে আপনি যে কোনো প্রতিষ্ঠানে জয়েন হতে পারবেন। যদি আপনার নাম্বার যদি 70-এর নিচে হয় তাহলে হয়তো যেই প্রতিষ্ঠান সম্মুখে আবেদন করবেন সেখানে যারাই আবেদন করবে তাদের মেধা তালিকা অনুযায়ী, অর্থাৎ নাম্বার যাচাই বাছাই করে আপনি কত নম্বর সিরিয়ালে থাকবেন বা তাদের উপরে থাকবেন বা তাদের সাথে থাকবেন, এটার একটা হিসাব নিকাশ আছে, আমি আপনাদেরকে পরবর্তীতে সেগুলো বলতেছি। তো সেই অনুযায়ী কিন্তু আপনি নিয়োগ পাবেন। তবে আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানের পদ কিন্তু ফাঁকা রয়ে গেছে, অনেক পদ বর্তমান ফাঁকা। সেহেতু বিবেচনা করলে বোঝা যায় যে যারা পাশ করেছেন পাশের সংখ্যাটা কিন্তু অনেক কম, মাত্র 23,985 জন পাশ করেছেন, সরি 23,285 জন সম্ভবত। তো এই যে পাশ যারা করেছেন, আশা করি আগে কিছু মেধা তালিকা এখনো, অর্থাৎ যারা 16তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে অন্য প্রতিষ্ঠানে চাকরি হয় নাই, তো এরকম তাদেরও কিন্তু এখানে যাদের বয়স এখনো আছে তারাও কিন্তু চান্স পাবে আবেদন করার জন্য। তো এভাবে তাদের অগ্রাধিকার, আরও একটি অগ্রাধিকার দেওয়া হবে যাদের বয়স একেবারে শেষ প্রান্তে, এগুলো একটা হিসেব নিকাশ আছে। তো চলুন আমরা ধারাবাহিকভাবে সেগুলো কথা বলবো। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনারা যারা পাশ করেছেন আপনার মেধা তালিকা প্রথমেই প্রণয়ন করা হবে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই আপনাদের মেধা তালিকা কিন্তু সিরিয়াল করা হবে। এরপর আপনার মেরিট পজিশন দেখতে পারবেন। যখন এই মেধা তালিকা সম্পন্ন হবে তারপরেই আপনি কত নাম্বার মেরিট পজিশনে, আপনার পজিশন কত নাম্বারে আছে সেটি আপনি দেখতে পারবেন। দুই নাম্বার হচ্ছে গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা। এরপরে অর্থাৎ আপনি যে পাস করছেন মেধা তালিকা মেরিট রিজ অর্থাৎ পজিশন ও যেগুলো সিরিয়াল করবে, সিরিয়াল করার পরেই কিন্তু গণবিজ্ঞপ্তি হবে। তার আগে আবারও বলে রাখি যে আপনি হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি কত নাম্বার পেয়েছি, আমার মেধা তালিকা কত স্থানে, এটা কীভাবে দেখবো। হ্যাঁ, সেটি দেখার জন্য কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে সেটাও নোটিশের মাধ্যমে জানাবে এবং একটি লিঙ্ক দিবে। যেভাবে রেজাল্ট দেখাচ্ছেন সেরকমই এখানে NTRCA এর যে ওয়েবসাইট আছে সেখানেই মেরিট পজিশনগুলো দেখানো হবে। তো ভিউয়ার্স, এটার জন্য আপনাকে আগে মেধা তালিকায় আপনার নাম যুক্ত করতে হবে, তারপরে সিরিয়াল অনুযায়ী আপনার সেই পজিশন আপনি দেখতে পারবেন। আর সেই সিরিয়াল যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য। তো NTRCA কর্তৃপক্ষ যখন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবে আর মন্ত্রণালয় যখন অনুমতি দিয়ে দিবে তখনই কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সে পর্যন্ত একটা লং টাইম, প্রায় আপনাকে অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ প্রান্ত পর্যন্ত। হয়তো আগে পেয়ে যেতেন গণবিজ্ঞপ্তি, হয়তো সামনে ভোট আছে 7 জানুয়ারি, অর্থাৎ 7 জানুয়ারি ভোট হওয়ার কারণে হয়তো এই কাবজাপের কারণে আপনার এই গণবিজ্ঞপ্তি একটু পিছিয়ে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে এই গণবিজ্ঞপ্তি প্রকাশের একটা চিন্তাধারা রয়েছে NTRCA কর্তৃপক্ষের। তো গণবিজ্ঞপ্তি দিলে কোন প্রতিষ্ঠান কোন নাম্বার কত পোস্ট খালি আছে আপনি দেখতেও পারবেন। যখন এই গণবিজ্ঞপ্তি দিবে তখন যেমনিভাবে আপনি আপনার মেরিট পজিশন দেখতে পারবেন ঠিক একইভাবে সারা বাংলাদেশের কতগুলো প্রতিষ্ঠানের কত পদ খালি আছে, কত পোস্ট খালি আছে, কোন পোস্ট খালি আছে,
এগুলো সব সিরিয়াল কিন্তু তখন ওয়েবসাইট প্রকাশ করা হবে। আর তখন আপনি আপনার মেরিট পজিশনের পাশাপাশি আপনি আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে চাচ্ছেন বা আপনার যে সাবজেক্ট অনুযায়ী আপনি ওই প্রতিষ্ঠানগুলো খুঁজে নিতে পারবেন এবং সেখানে আবেদন করতে পারবেন। এরপর আপনাকে আবেদন করতে সর্বোচ্চ 40টি চয়েস দিতে পারবেন আপনি। এরপর হচ্ছে আপনি একটা দুইটা প্রতিষ্ঠানে যদি আবেদন করেন তখন কি হবে, এখানে আপনাদের সাথে কথা হচ্ছে আবেদন করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি একবারই ফেভারিট এলাকায় আপনার নাম্বারের প্রতি ডিফেন্ড করে আপনি প্রতিষ্ঠানগুলিতে আবেদন করবেন। যদি আপনার নাম্বার দেখেন 70-এর উপরে আসে তাহলে আপনি ভালো মানের পজিশনে প্রতিষ্ঠানে আবেদন করবেন। আর যদি দেখেন যে না নাম্বার আপনার 70-এর নিচে চলে আসছে তাহলে আপনি কখনো ভুলেও ভালো মানের প্রতিষ্ঠানগুলো টপ লেভেলের অথবা শহরমুখী যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে আবেদন করতে যাবেন না, কারণ সেখানে আপনি টিকবেন না। আর ওই প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বেশি নাম্বার যারা 80-90 এরকম পেয়ে থাকে তারাই আবেদন করে এবং তারা অলরেডি টিকে যায়। তো আপনারা ওই নাম্বারের দিকে আপনার মেরিট পজিশনের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি পজিশন অনুযায়ী আপনি প্রতিষ্ঠান চয়েস করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি একবারেই প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন, আপনার চাকরিটা এক প্রথমবারই নিশ্চিত হয়ে যাবে। এরপর ফলাফল দিলে মেরিট অনুসারে আপনার ফলাফলটাও আপনি দেখতে পারবেন, ওই একই কথা প্রথমে যেটা বললাম। যখন আপনার ফলাফল হয়ে গেছে, যেহেতু আপনার চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন, তার মেরিট লিস্ট অনুযায়ী যখন গণবিজ্ঞপ্তি, এক কথা সবগুলো ডিপেন্ড করতেছে এখন গণবিজ্ঞপ্তির উপর, অর্থাৎ গণবিজ্ঞপ্তির আগেই কিন্তু আপনার মেরিট পজিশন দেখতে পারবেন এবং এটি প্রকাশ করার সাথে সাথে আপনার গণবিজ্ঞপ্তিও প্রকাশ হবে এবং সাথে সাথে আপনার ফাঁকা পোস্টগুলি যেগুলো আছে প্রতিষ্ঠানে সেগুলো আপনার প্রকাশ করা হবে। যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেইখানে আপনার মেরিট আগে থাকলে আপনার জবটা হবে এবং সেইটাই হবে চূড়ান্ত সুপারিশ। তো ভিউয়ার্স, আমি যে কথাটা বললাম যে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে, মনে করেন আমি বলি আপনাকে 50 জন আবেদন করেছে, পোস্ট খালি আছে একটা, আমি উদাহরণস্বরূপ বলতেছি একটা পোস্টে আবেদন করেছে 50 জন। এখন এই 50 জনের মধ্যে আপনার মেরিট লিস্ট কিন্তু যাদের আগে থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই কারণে আপনি কিন্তু আপনার ওই যে মেরিট লিস্ট অনুযায়ী প্রতিষ্ঠান চয়েস করবেন। প্রতিষ্ঠান চয়েস করতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার চাকরিটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। আর যদি আপনি প্রতিষ্ঠান পছন্দ করতে ভুল না করেন তাহলে প্রথমে আপনার চাকরিটা হয়ে যাবে। আপনি মনে রাখবেন যে অনেক শিক্ষক কিন্তু 60, 62, 55 এরকম নাম্বার পেয়েও একবারে চাকরি হয়ে যায়, অনেকে আবার 70+ নাম্বার পাওয়ার পরেও কিন্তু দেখা যায় যে আটকিয়ে যায়, চাকরি হয় না। এর কারণটা হচ্ছে যেই সব প্রতিষ্ঠানে আবেদন করে ওই প্রতিষ্ঠানের মধ্যে নিজের ফলাফলের থেকে নিজের মেরিট পজিশনের থেকে তাদের পজিশনগুলো উপরে থাকে, এই কারণে তাদের চাকরি হয়ে যায় আর তিনি বাদ পড়ে যান। এই কারণে আপনার চাকরির আগে আপনাকে মেরিট পজিশন যাচাই করতে হবে। এরপর আপনাকে যোগদান করতে হবে এবং এমপিও এর জন্য আবেদন করতে হবে। যোগদান যখন আপনার মেরিট লিস্টে আপনার চূড়ান্ত সুপারিশ আসবে, অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই আবেদনের রেজাল্ট যখন প্রকাশ হয়ে যাবে, এই রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনি দেখতে পারবেন যদি আপনি কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে সুপারিশ করে তখন আপনি সেই প্রতিষ্ঠানে যোগদান পত্র দাখিল করবেন। আর যোগদান হয়ে গেলে, যোগদান কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে আপনার এমপিওর পালা, তখন আপনি এমপিওর জন্য আবেদন করবেন। তো এইভাবে আপনার চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমপিও পর্যন্ত একটা দীর্ঘ সময়, আর এখানে আসলেই কিন্তু একটা দৌড়াদৌড়ির ব্যাপার। তো যেটাই হোক, আপনার যেহেতু নিবন্ধন যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই চাকরির একটা আশা আছে। তো এরপরে আমি সে ব্যাপারে আরো কথা বলবো। তো অবশ্যই আপনাদের কাছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার মেরিট পজিশন, আমি আবারও বলছি বারবার বলছি, আপনি এইখানে কিন্তু কোনো ক্রমেই ভুল করবেন না। এইখানে ভুল করলে তো আপনি আপনার লাইফ থেকে অনেক সময় নষ্ট করে ফেললেন। এই কারণে আপনার যখন মেরিট অর্থাৎ মেধা পজিশন, মেধা তালিকা যখন বাহির হবে, আপনার মেধা তালিকা অনুযায়ী যদি আপনি প্রতিষ্ঠান পছন্দ করেন তাহলে আপনার চাকরি প্রথমবারেই নিশ্চিত। আর যদি আপনার মেধা তালিকা অনুযায়ী আপনি পজিশন অর্থাৎ প্রতিষ্ঠান চয়েস করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা অনিশ্চিত। এই কারণে আপনি শুধু বড় প্রতিষ্ঠানের দিকে চোখ দিবেন না, আগে চোখ দিবেন আপনার মেধা তালিকার দিকে। মেধা তালিকা অর্থাৎ নাম্বার আপনার কি রকম হয়েছে, নাম্বার যদি বেশি হয় তাহলে আপনি ওই মানের প্রতিষ্ঠানে যাবেন, আর যদি দেখেন আপনার নাম্বার কম তাহলে আপনি অবশ্যই কখনোই টপ লেভেলের কোনো প্রতিষ্ঠানে আবেদন করবেন না, সেখানে তো হবেই না। সুতরাং আপনার টাকা, আবেদনের টাকাও ফাও যাবে, সময়ও নষ্ট হবে আর চাকরিটা অনিশ্চিত হয়ে যাবে। তাতে যদি আপনার বয়স আবার শেষের দিকে হয় তাহলে তো আমসলা দুইটাই শেষ। তো ভিউয়ার্স, এই কারণে বলবো যে যারা অনেক কষ্ট করে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, মেধাতে আসার পরে আপনি মেধা লিখে দেখুন এবং যে সমস্ত প্রতিষ্ঠানের পদ ফাঁকা আছে এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলো,
এগুলোর মধ্যে সহজে কেউ যাইতে চায় না, এগুলোতে আবেদনও কম পড়ে। আপনি এইরকম প্রতিষ্ঠান থেকে আবেদন যদি করেন তাহলে আপনার চাকরিও নিশ্চিত হয়ে যাবে। আর যদি আপনার মেধা তালিকা একবারে টপ লেভেলে চলে যায়, খুব ভালো নাম্বার পান, 90 উপরে পেয়েছেন, তাহলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে, ভালো একটা প্রতিষ্ঠানে আবেদন করলে আশা করি হয়ে যাবে। তো যেহেতু আপনার 40টা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে পারবেন, সেহেতু এরকম বেছে বেছে চয়েস দিবেন। তো বিকজ এই নিয়ে আরও নেক্সট ভালো করে গুছানো ভিডিও আসতেছে, আপনারা সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এরপরে আরও ভালো করে আপনাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো।